আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব ইউরোপের একটি দেশ ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে। এই ভিডিওতে জানতে পারবেন ফিনল্যান্ডের কাজের বেতন কত, ফিনল্যান্ডের ভিসার খরচ কত, ফিনল্যান্ডে কী কী কাজে যাওয়ার সুযোগ আছে, ফিনল্যান্ডের ভিসার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, নিজে নিজে অনলাইনের মাধ্যমে কীভাবে ফিনল্যান্ডের কাজের ব্যবস্থা করবেন, ফিনল্যান্ডের ভিসা কিভাবে পাবেন। আপনারা অনেকে অনেক দেশে কাজ করার জন্য যেতে চান, ফিনল্যান্ডে কাজ করার জন্য অনেকেই আগ্রহী। যারা ফিনল্যান্ড যেতে চান তাদের জানা জরুরি ফিনল্যান্ড সম্পর্কে বিস্তারিত তথ্য, তাই আপনাদের কিছুটা হলে উপকার হতে পারে এই ভিডিওটি থেকে। ফিনল্যান্ডে আপনি কয়েক রকমভাবে কাজের ভিসা নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনি মাধ্যমগুলো সম্পর্কে পরিচিত নন। আজকে আপনাদের সঙ্গে ফিনল্যান্ডের কাজের ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটি থেকে কিছুটা হলে উপকৃত হবেন ইনশাল্লাহ। ফিনল্যান্ডের কাজের বেতন কত? আপনারা অনেকেই ফিনল্যান্ডে যাবেন কাজ করার জন্য, কোথাও যাওয়ার আগে তার পূর্বে সেই স্থান বা জায়গা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া আমাদের সকলের উচিত। কেননা সেখানে গিয়ে যেন আমাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য। আপনারা যারা ফিনল্যান্ডে কাজের জন্য যেতে চান তাদের সকলের একটি কমন প্রশ্ন থাকে ফিনল্যান্ডে বেতন কত সে সম্পর্কে। আসুন জেনে নিই ফিনল্যান্ডের বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি যদি ফিনল্যান্ডে কাজ করেন তাহলে আপনি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন, এত টাকা এক মাসে ইনকাম করা কি আদৌ সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। সেখানে যেমন বেশি টাকা ইনকাম করতে পারবেন ঠিক তেমনি বেশি টাকা খরচ হবে। যেমন আপনি ফিনল্যান্ডে মাসে 2 থেকে 2.5 লাখ টাকা আয় করতে পারবেন, সেখানে আপনার থাকা খাওয়া যাতায়াত খরচ সব মিলিয়ে 1 লক্ষ টাকার মতো খরচ হবে। তারপরেও আপনি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা সেভ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফিনল্যান্ড উন্নত দেশ হওয়ার কারণে সেখানে শ্রমিকদের বেতন অনেক বেশি হয়ে থাকে। যে কোনো শ্রমিকরা ইচ্ছে করলে ফিনল্যান্ডে 1.5 লক্ষ টাকা সেভ করতে পারে প্রতি মাসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফিনল্যান্ডের কাজের বেতন সম্পর্কে বিস্তারিত তথ্য। ফিনল্যান্ডের ভিসা খরচ কত? আপনারা যারা ফিনল্যান্ড যেতে আগ্রহী তারা অনেকেই জানতে চান ফিনল্যান্ড যেতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে। ফিনল্যান্ড বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিমাণের টাকা খরচ হতে পারে। আপনারা অনেকেই জানতে চান কিভাবে গেলে টাকা একটু কম খরচ হতে পারে সে সম্পর্কে। আপনি যদি ফিনল্যান্ড যেতে চান তাহলে আপনাকে নিজের আবেদন করতে হবে, অথবা এজেন্সির মাধ্যমে অথবা আত্মীয় স্বজনের সহযোগিতার মাধ্যমে ফিনল্যান্ড যেতে পারেন। আপনি যদি নিজে আবেদন করে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ফিনল্যান্ড যেতে চান তাহলে আপনার খরচ হবে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। এর চেয়ে বেশি টাকা কোনোভাবে খরচ হবে না। আর আপনি যদি এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে আপনার খরচ হবে 5 থেকে 8 লাখ টাকা। অনেকে হয়তো ভাবছেন এজেন্সির মাধ্যমে গেলে এত টাকার কম বেশি হচ্ছে কেন? কিছু কিছু এজেন্সি একটু টাকা কম নিয়ে থাকে, আবার কিছু কিছু এজেন্সি অনেক বেশি টাকা নিয়ে থাকে। আপনি যে দেশে যাবেন সে দেশের কোম্পানির সঙ্গে তারা ডিল করে এবং শিডিউল অনুযায়ী আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে সে দেশে পাঠিয়ে দেয়। এজন্য মূলত এজেন্সির মাধ্যমে গেলে বেশি টাকা খরচ হয়। ফিনল্যান্ড যদি আপনার কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, আপনি যদি তাদের মাধ্যমে যেতে চান তাহলে তুলনামূলকভাবে টাকা অনেক কম খরচ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফিনল্যান্ড যেতে কত টাকা খরচ হতে পারে সে সম্পর্কে। ফিনল্যান্ডে কী কী কাজের সুযোগ আছে? বর্তমানে ফিনল্যান্ডে যে সকল কাজের সুযোগ রয়েছে তা হচ্ছে হোটেলের কাজ, ক্লিনারের কাজ, কৃষিকাজ, কনস্ট্রাকশন কাজ, আর অনেক রকম কাজ রয়েছে। ফিনল্যান্ডের ভিসার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে আসুন জেনে নেই ফিনল্যান্ডের জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হবে সে সম্পর্কে। 1. আপনি যদি ফিনল্যান্ড যেতে চান তাহলে অবশ্যই আপনার পাসপোর্টের প্রয়োজন হবে। পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাসের বেশি থাকতে হবে। 2. আপনার আবেদন করার ফর্ম এবং ফি জমা দিতে হবে। 3. আপনার ছবির প্রয়োজন হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড কালার থাকতে হবে সাদা। 4. আপনি করোনা টিকা দিয়েছেন কিনা তার প্রমাণ হিসেবে করোনা কার্ডের প্রয়োজন হবে। 5. পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে। 6. আপনার ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হবে। 7. আপনার এনআইডি কার্ডের প্রয়োজন হবে।
এ সকল ডকুমেন্টগুলো প্রয়োজন হয় থাকে। কিছু কিছু ক্ষেত্রে আরও ডকুমেন্টের প্রয়োজন হতে পারে, সেগুলো আপনি এজেন্সির মাধ্যমে বা ফিনল্যান্ডের ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কী কী ডকুমেন্টের প্রয়োজন হতে পারে তার সম্পর্কে। নিজে নিজে অনলাইনে কিভাবে ফিনল্যান্ডের কাজের ব্যবস্থা করবেন? অনলাইনে নিজে নিজে ফিনল্যান্ডের কাজের জন্য আবেদন করতে হলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এখানে ফিনল্যান্ডের বিভিন্ন কাজ খুঁজে পাবেন। ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া থাকবে। ফিনল্যান্ডের কাজের ব্যবস্থা হয়ে গেলে ভিসার আবেদন কিভাবে করবেন? আপনার যদি ফিনল্যান্ডে কোনো কোম্পানিতে বা অন্য কোনো স্থানে কাজের ব্যবস্থা হয়ে যায়, তারপর আপনার প্রয়োজন হবে ফিনল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার, আর তাই ভিসার জন্য ফিনল্যান্ড অ্যাম্বাসিতে আবেদন করতে হবে। কিন্তু বাংলাদেশে ফিনল্যান্ডের কোনো অ্যাম্বাসি না থাকায় আপনাকে ইন্ডিয়ার নয়াদিল্লিতে থাকা ফিনল্যান্ডের অ্যাম্বাসিতে সশরীরে যেতে হবে এবং আপনার সকল ডকুমেন্টের সাথে আপনি যে কোম্পানিতে কাজ পেয়েছেন তার অফার লেটারটি অ্যাটাচ করে অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে এবং সকল ফি প্রদান করতে হবে। এরপর অ্যাম্বাসি সকল বিষয় যাচাই করবে, এরপরে আপনাকে ফিনল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন ফিনল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা কীভাবে পাবেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমি কোনো ভিসা বিক্রেতা বা এর কোনো ব্যবস্থাপক নই। আমি শুধু বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত নতুন আপডেটগুলো ভিডিও এর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করি। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য কিছু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিসা সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।